আজকে একটা বন্ধুকে চিঠি লেখা শিখব বন্ধুকে কেমন করে লিখতে হয় তো আমরা এটা এই ভিডিওতে জেনে নেব এবং এটাও আমাদের জানা হয়ে যাবে যে বনভোজনের আমন্ত্রণ জানি অর্থাৎ শীতকালে পিকনিক করতে যাবে সেরকম একটা আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি দেখো আমি প্রত্যেকটা চিঠিতেই বলে দিই যে চিঠি স্টাইল অর্থাৎ চিঠিতে কোন জায়গাটা কীভাবে লিখতে হবে সেটাই কিন্তু আসল ছক যেটাকে বলা হয় চলো আমার দেখো এর ঠিক ডান দিকে এখানে একটা আমরা জায়গা তৈরি করেছি এবং তার নিচে থেকে বয়ান শুরু করে লেখার চেষ্টা করছি এবং দেখো এখান থেকে শেষ হয়ে যাচ্ছে এইখান থেকে আবার শুরু করেছি এই যে শেষ শুরু হওয়া লেখা শেষ হওয়া শুরু হওয়া এই জায়গাটা আমাদের দেখে নিতে হবে ভালো করে ঠিকানা যাওয়া খুঁজতে পারো পান্ডুয়া দিয়েছি বর্ধমান চুয়াপাড়া বন্ধু সু পনব তো বন্ধু যে কোনো নাও লিখতে পারবে বা বান্ধবী হল লিখতে পারবে সেরকম চলো তারপরে দেখিনি বয়েন্টটা তৈরি করা হয়েছে পত্রের প্রথমেই তো তোকে আমি আমার ভালোবাসা জানাই আশা করি ঈশ্বরে কী পাই তুই ভালোই আছিস অনেকদিন হলো তোর পত্র পায়নি কিন্তু বিনয়ে কাছ থেকে খবর পেলাম তুই ভালো আছিস বিনো এর হবে জায়গাটা মানে আমাদের মিস্টেক হয়ে গেছে বেশ চলো তারপরে এবার শীতের ছুটিতে বনভোজন যা প্রসূতি নিয়েছি শীত এসে পড়েছে উত্তরে হাওয়ার উপর ভর করে মা বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে যাবে পরীক্ষা ফলাফল বেরিয়ে যাবে তারপরে ছুটি তিরিশে জানুয়ারি তারিখ ঠিক তারিখটা ঠিক করা হয়েছে যদি তুই যেতে চাস তাহলে আমার সাথে যোগাযোগ করিস দেখো আবার একটা ছক নিচে ঠিক ঠিক লেখা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়া কিছুটা দূরে চলে এসেছি এই জায়গাটাতে একটা জায়গা তৈরি করা হয়েছে ওখানে কী লিখে দেওয়া হয়েছে এটি তো স্নেহের বন্ধু দীপক এবার দেখো যখন আমরা চিঠিটা পোস্ট করবো তখন তো পিয়ন যাবে বাড়িতে পিয়ন গিয়ে তো আর হয়তো আমাদের দীপ মানে প্রণবকে চিনতে পারবে না তো প্রনমে বাবার নাম অনিমেষ রায় তো এখানটা দেখো প্রথমে বাবার নাম দেওয়া হয়েছে অনিমেষ রায় তারপর কেয়ার অফ দিয়ে পুনম রায় তার মানে পুনব রায় যেটি বাগুই কলকাতা তার মানে এই যে লেখা স্টাইলটা এই স্টাইলটাই হচ্ছে ভালো করে শিখে নেওয়া এবং যেটি বয়ানটাকে ছোটোর উপর লিখে শেষ করে দেওয়া ভালো করলে ভালো লাগলে বসে লাইক করবে এটা আমার ডেস ওয়েবসাইটে দিয়ে দিলাম দেওয়া আছে মানে ওয়েবসাইটে আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেখানে আরও চিঠি অনেক পেয়ে যাবে